Assalamualaikum everyone, welcome back to my channel. FNF cooking এ আজকের আয়োজন আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে একটি মাছের রেসিপি। অর্থাৎ আজকের পর্বে তৈরি করে দেখাবো মাছের কোরমা। আসলে আজকের এই যে পদ্ধতিতে আমি মাছের কোরমাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো, আসলে এই পদ্ধতিতে মাছের কোরমাটা রান্না করলে কেউ খেয়ে আসলে বুঝতেই পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি করা, মানে আপনার কাছে মনে হবে যে এটা মাংসর কোরমা খাচ্ছি, এতটাই টেস্টি হয়ে থাকে। তো যাই হোক, কোরমা রান্নার জন্য প্রথমে আমাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এখানে পেঁয়াজ, কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। সেই সঙ্গে এখানে 1/4 কাপ তরল দুধের সঙ্গে সামান্য পরিমাণে লেবু মিশিয়ে একটু রেখেছিলাম, মানে টক দইয়ের মতো কাজ করবে। তারপর সবকিছু আমি খুব ভালোভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো পেস্টটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। তো মাছের কোরমাটা রান্না করার জন্য এখানে 5 পিস বেশ বড় সাইজের মতো মাছ নিয়েছি। আজকের কোরমাটা আমি রুই মাছ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনি চাইলে সেম রেসিপি ফলো করে এখানে বড় যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। তো স্বাদ মতো কিছুটা দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপর মশলাটার সঙ্গে সম্পূর্ণ মাছের এপাশ ওপাশ দুটো পাশ খুব ভালোভাবে আসলে মেখে নিতে হবে। মশলায় মাছগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এরপর চলে যাচ্ছি আমি সরাসরি কোরমাটা রান্না করতে। আর রান্না করার আগে প্রথমে এই মাছগুলোকে একটু তেলে দুটো পাশ ভেজে নিতে হবে। তো ভাজার জন্য একটা প্যানের ভেতরে কিছুটা তেল আগে থেকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তারপর মাছের পিসগুলো দিয়ে দুটো পাশ এখন ভেজে নিব। একটা পাশ হয়ে যাওয়ার পর এখন উল্টিয়ে নিলাম, তারপর একই রকম ভাবে অপর পাশটা একটু ভেজে নিব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর সেম প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। আপনি চাইলে এটা প্রথমে দিতে পারেন, আবার রান্না শেষ হয়ে কিন্তু দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর হালকা একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত, মানে একটু নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এখানে আস্ত কয়েকটা গরম মশলা দিয়েছি। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। আর গরম মশলার ভিতরে এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্টটা তৈরি করে সাইডে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা। পেস্টটা দিয়ে দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। এতে করে পেঁয়াজ, তারপর মানে আর সব যে মশলার একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরও কিছু মশলা অ্যাড করব। আর এটা যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। তরল দুধটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। তারপর আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এবং একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কোরমা রান্নাতে আসলে মশলা কিন্তু খুব বেশি পরিমাণে লাগে না, সামান্য পরিমাণ মশলা এই রান্নাটা করা হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত রকমের মজাদার হয়ে থাকে। তো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কোরমা বা রোস্ট রান্নাতে কিন্তু অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয়, কারণ এটা এর টেস্টটা আসলে অনেকটা ডিপেন্ড করে আপনি কতটা সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েবেন তার উপর। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে স্বাদ মতো কিছুটা লবণ আমি দিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু মাছটা ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি।
তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলার ভেতরে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে এটাকে ভেজে নেওয়ার পর আবারও একটু কষিয়ে নিয়েছি। আর খুব বেশি সময় নিয়ে কিন্তু এভাবে মাছ এবং মশলাটা ভালোভাবে কষানো যাবে না, কারণ এটা কিন্তু দেখা যাবে যে খুব সহজে পোড়া লাগতে পারে। 2 থেকে 3 মিনিটের মতো মশলার সঙ্গে মাছটাকে একটু উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আর তরল দুধটাকে কিন্তু এখানে আমি গরম করে নিয়েছি, মানে গরম তরল দুধটা এখানে সরাসরি দিয়েছি। তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন মশলাটার সঙ্গে মানে মাছ মশলা সব কিছু খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা সর্বোচ্চ হাই রেখে কয়েক মিনিট এটা আমি জাল করে নিয়েছি। যখন গ্রেভিটা আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে, মানে চুলা থেকে নামানোর আগে, এখানে দিয়ে দিয়েছি চিনি, কয়েকটা কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা। তারপরে এটা একটু আলতোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চুলার ওপরে 5 থেকে 10 মিনিটের মতো একটু চুলার আঁচটা লোতে রেখে দমে রেখে দিব। তো কোরমা রান্নাটা আমার আসলে হয়ে গিয়েছে, তেলটাও কিন্তু ওপরে ভেসে উঠেছে এবং খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এই পর্যায়ে, যেহেতু শেষের দিকে পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে। তো সব কিছু মিলিয়ে অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে এই মাছের কোরমাটা। মানে আপনি এই পদ্ধতিতে মাছের কোরমাটা রান্না করলে আসলে বোঝাই যায় না যেটা মাছ দিয়ে তৈরি করা, খেতে একদমই মনে হয় যে মাংসের কোরমা খাচ্ছেন। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সেই সঙ্গে এই রেসিপিটি আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও কিন্তু দেখতে পারেন। আল্লাহ হাফেজ।